ওকে বন্ধুরা, আজকে আমরা দেখবো হচ্ছে রেনো কুইডের ক্লাইম্বার এডিশন। স্টার্টিং করবো হচ্ছে চাবি দিয়ে। এটা হচ্ছে ওদের চাবি, চাবিটা একই রকমের দেখতে যেমনি আগে ছিল। এখানে লক আর আনলক ছাড়া কিছু নেই, আর এটা কিটা স্ট্রেট। তাহলে স্ট্রেট চলে এসে এবার গাড়িতে, গাড়িটা যদি আমরা শুরু করি পেছন থেকে, প্রথমে আমরা দেখতে পাই নাই অসম অ্যালয় দেখতে, অ্যালয় হুইলসটা। ওয়েল, আপনি কেন, যে কোনো লোকই দেখে ভাবে এটা তো সত্যিকারের অ্যালয়, বাট এটা একটা অ্যালয় নয়, এটা একটা স্টিল হুইলের ওপর কিন্তু অ্যালয়ের কভার দেওয়া আছে। টায়ারটা হচ্ছে 165/70R14 হুইল দেওয়ার জন্য জিনিসটা খুবই ভালো, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভালোই এসেছে। দেখতে পারেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, এটা কিন্তু বেশ সুন্দর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, প্রায় 180 কাছাকাছি, মানে মাটি থেকে অনেকটা ওপরে, তাই চট করে কোনো কিছু কিন্তু লেগে যাবে না যদি আমরা পেছন দিকে আসতে থাকি। তারপরে এখানে দেখতে পাবেন হচ্ছে লাইট ইউনিটটা। ওয়েল, এইটা হচ্ছে হ্যালোজিন, এইটা হচ্ছে হ্যালোজিন, এটা হচ্ছে হ্যালোজিন, বাট এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এলইডি ডিআরএল। পেছন দিকে যদি আরও আসি তাহলে দেখতে পাবো আমরা ক্যামেরা, যেটা এখানে রয়েছে। এখানে একটা সুন্দর ক্যামেরা রয়েছে, এটাতে পেছনটা আপনার পরিষ্কার দেখতে পাবেন। আর হ্যাঁ, চাবির লকটা কিন্তু এখানে দেখতে দেখতে, এর সাথে পেছনটা খুলে দেখেই নিই ভেতরে কী কী জায়গা আছে আর কতটা জায়গা আছে। পেছন দিকে আমরা খুলি, এখানে একটা কভার শেলফ দিয়েছে। ওয়েল, শেলফটা কিন্তু তোমার কিনতে হয়, আপনাকে ফিটিং আসে না। এছাড়া স্পেস এটা রয়েছে, এখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, বা স্পেস কিন্তু খুব বেশি নয়, এক্সপোজ করা রয়েছে। হিন্সটা কেন রয়েছে জানি না। ওয়েল, হ্যাঁ, একটা জিনিস ভালো এখানে দিয়েছে, সেটা হচ্ছে এখানে একটা চার্জিং পয়েন্ট দিয়েছে পেছনে যারা বসবে তাদের জন্য। এইটা হয়ে গেল ওখানে। এরপরে যাই আমরা সাইডের দিকে। ওয়েল, এই সাইড থেকেও যদি আমরা দেখি ব্যাপারটা কিন্তু পুরো একই থাকছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ওয়েল, একটা চেঞ্জেস এসছে, যেটা যেহেতু এটা ক্লাইম্বার এডিশন, সেখানে ফলে এই চেঞ্জটা আসাতে আপনি দেখতে পাবেন যে এইখানের যে ফিলটা ছিল, কভারটা, এটা আগে ছিল প্লাস্টিক, হালটা স্টিকার দেওয়া থাকতো। ওয়েল, এখন কিন্তু আর সেখানে স্টিকার দেওয়া নেই, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে কি, এখানে পুরোটা প্রপার প্লাস্টিক ক্ল্যাডিং এসছে। ওয়েল, এখনও অবধি কিন্তু জানি না কেন রেনো এই ফ্লিপ কভারটা ইউজ করছে, এই ফ্লিপটাকে যে কবে রেনো চেঞ্জ করবে গড নোজ, বাট হ্যাঁ, চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, কারণ গাড়ির দামটা কিন্তু এখন প্রায় 6 লাখের ওপর হয়ে গেছে। তার সাথে এখানে দেখতে পাবো রেনো ক্লাইম্বারের স্টিকারটা রয়েছে, আর তার সাথে যেহেতু এটা ক্লাইম্বার এডিশন তাই এই কালারটা আগে ছিল অরেঞ্জ, সেটা এখন হয়ে গেছে কিন্তু হোয়াইট। ওয়েল, সামনের দিকে আস্তে আস্তেই আমরা দেখতে পাবো সুন্দর স্কোয়ার আর্চ এবং তার সাথে প্লাস্টিক ক্ল্যাডিং, আর তার সাথে আমাদের চেনা পরিচিত ইন্ডিকেটর। আর হুইলটা তো বললামই, সামনে কিন্তু হচ্ছে ডিস্ক ব্রেক, পেছনেরটা হচ্ছে কিন্তু ডাম ব্রেক। এরপর আমরা যদি আরও সামনের দিকে এগিয়ে আসি তাহলে দেখতে পাবো ফার্স্ট চেঞ্জ সামনে নর্মাল ক্লাইম্বারের থেকে, সেটা হচ্ছে এই হেডলাইট কেসিংটা। ওয়েল, এই কেসিংটা দেওয়ার জন্য হেডলাইটটা কিন্তু যথেষ্ট প্রোটেক্টেড হচ্ছে, মানে সামনে থেকে এসে চট করে কিন্তু কেউ টাচ করে দিতে পারবে না। আর এই সুন্দর সাধারণ যেটা দেখছেন, ওয়েল, এটা কিন্তু ক্লাইম্বারের জন্য রয়েছে। এছাড়া ওপরে রয়েছে ইন্ডিকেটর, তার সাথে হচ্ছে ডিআরএল। যখন আপনি ডিআরএল দেবেন তখন ওপরে পার্টটা, এই মাঝখানের লাইটটা, সাদা লাইটটা জ্বলতে থাকে, আর বাকি সময় কিন্তু ইন্ডিকেটর যেমনি এখন দেখছেন। এরপরে যদি আমরা সামনের দিকে আরও আসতে থাকি, সামনের ফ্রন্ট ফেসিয়াটা, ফেসিয়াটা কিন্তু খুবই সুন্দর, খুবই স্ট্রং একটা বুচ গাড়ির মতো দেখতে লাগে। হ্যাঁ, মিনি এসইউভি বলে, সত্যি মিনি এসইউভির মতনই কিন্তু দেখতে লাগে, দেখাতে কিন্তু কোনো চেঞ্জেস নেই, দেখতে অসম লাগে। যদি এটা নিয়ে কারো ডাউট থেকে থাকে তাহলে এটা খুবই ভুল, কারণ কুইডকে কিন্তু সত্যি একটা প্রপার এসইউভি দেখতে লাগে। ওয়েল, সামনে যে অ্যান্টেনাটা দিয়েছে, অ্যান্টেনাটা যদি চেঞ্জ করে একটা শার্ক ফিন অ্যান্টেনা দেওয়া যেত পেছনের দিকে, সেটা কিন্তু আরও বেটার দেখতে হতো। ওয়েল, অ্যান্টেনাটা যদি ছেড়ে দিই, তারপরে এসে হচ্ছে রুফ স্পয়লার। হ্যাঁ, এই স্পয়লারটার ওপর কিন্তু ওরা পরিষ্কার লিখে দিয়েছে, কশন, ডু নট অ্যাপ্লাই লোড, মানে ওরা জানে এটা কিন্তু জাস্ট ফর অ্যাস্থেটিক পারপাস। ওয়েল, এটা দেওয়ার জন্য দেখতে সুন্দর লাগছে। আর এই সাদা রঙটা, আবার যেটা বলছিলাম, এটা ছিল আগে অরেঞ্জ, সেটা কিন্তু এখন ক্লাইম্বার এসে সাদা হয়ে গেছে। দেখতে কিন্তু গাড়িটা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখুন, যদি আপনি পেছন থেকেও দেখেন, রিয়ার থ্রি কোয়ার্টার থেকেও দেখেন, সেটাও কিন্তু অসম দেখতে লাগছে। আর যদি আপনি ভাবেন এটাকে আমি সামনে থেকে দেখব, সেটাও কিন্তু অসম দেখতে লাগছে। গাড়িটা যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি গাড়িটাকে দেখুন, গাড়িটা কিন্তু অসম এক কথায়। হ্যাঁ, দেখে সত্যি মনে হয় আমি একটা মাইক্রো এসইউভি ইউজ করছি, এসইউভির মতো স্টান্স, এসইউভির মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর কি চাই 6 লাখ টাকার মধ্যে। হ্যাঁ, স্পেসও যথেষ্ট রয়েছে ভেতরে বসে দেখার, আর ভেতরে কিছু চেঞ্জেস রয়েছে, আসুন ভেতরে গিয়ে সেগুলো দেখাচ্ছি। ওয়েল, ভেতরে যদি আসি, ফার্স্ট চেঞ্জ ভেতরে, এই যে সাদা রঙটা, এটা ছিল আগে অরেঞ্জ, সেটা হয়ে গেছে এখন সাদা। একটা হ্যান্ড ব্রেক লিভার রয়েছে, তার সামনে একটু স্পেস রয়েছে, কিছু জিনিসপত্র রাখতে পারবেন আপনি, তার সামনে একটু স্পেস রয়েছে, এখানে একটা ফোন বা কিছু রাখতে পারেন, এখানে ডিপ পকেট রয়েছে, এখানে জলের বোতল রাখতে পারেন, এখানে আবার একটা চার্জিং সকেট দিয়েছে, এখানে একটা অ্যাডাপ্টার লাগিয়ে চার্জ করতে পারবেন। এছাড়া কিন্তু এখানে একটা অক্স, একটা ইউএসবি পোর্ট দিয়েছে। উপর দিয়ে যদি আমরা উঠি, এখানে কিন্তু সুন্দর একটা এসি নব দিয়েছে, নবটা কিন্তু প্লাস্টিকের, বাট হ্যাঁ, ফিট অ্যান্ড ফিনিশটা নিয়ে কিন্তু ডেফিনেটলি কাজ করার জায়গা আছে। একটা এসি, এসি কন্ট্রোল, হ্যাঁ, আর আপনি এখন কাঁচ নামানো চেষ্টা করবেন, সেটা কিন্তু এখানে নেই, মানে এখানে কিন্তু কোনো বাটন দেয়নি। ওয়েল, বাটন সব আছে কিন্তু এখানে, আপনাকে এই বাটনটা প্রেস করি হচ্ছে কাঁচটা এদিকে নামবে, উঠবে। এটা হচ্ছে লক, এটা হচ্ছে এমআই 4টে হ্যাজার লাইট, এটা একটা ডামি বাটন কেন দিয়েছে, ওয়েল, ওরাই জানে। এইখানে হচ্ছে ড্রাইভার সাইডের জন্য। উপর দিকটা তারা হচ্ছে মিউজিক সিস্টেম, হ্যাঁ, মিউজিক সিস্টেম কিন্তু খুবই সুন্দর দেখতে, একটা বড় টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম,
যেটা কিন্তু সত্যি খুবই ভালো। আর এয়ার ভেন্টের ওপরটা ছোট্ট করে ক্রোমের ইনসার্ট দেওয়াতে কিন্তু লুকসটা খুবই চেঞ্জ হয়েছে। আর হ্যাঁ, এইখানে যে হোয়াইট কালারটা দেখছেন এইটা কিন্তু খালি ক্লাইম্বার বলে, এটা আগে কিন্তু অরেঞ্জ ছিল, এইটাও কিন্তু একটা চেঞ্জ। এরপর যদি সামনে আসি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডের এখানে প্রথম চেঞ্জ দেখতে পাবেন স্টিয়ারিংয়ের এই পার্টটা কিন্তু পারফোরেটেড লেদার এবং এই স্টিচিংটাও কিন্তু হোয়াইট কালার, এটা আগে কিন্তু অরেঞ্জ স্ট্রেচ থাকতো, এটাও কিন্তু এখন হোয়াইট। স্টিয়ারিংটা ওহো কি সুন্দর দেখতে লাগে স্টিয়ারিংটা, আর প্লাস এখানে এই স্ট্রিপটার কালারটা দেওয়াতে কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগছে। ওয়েল, হর্ন মারার জন্য আপনাকে মাঝখানটা হাত দিতে হবে না, আপনি যে কোনো সাইডের দুটো সাইডের কিন্তু হর্ন মারতে পারবেন। ওয়েল, এই সাইডে যেটি সেটা হচ্ছে স্টক হচ্ছে আমার ওয়াইপারের স্টক, আর এই সাইডে আছে সেটা হচ্ছে আমার লাইট রিলেটেড স্টক। এখানে হচ্ছে আমার আউটসাইড রেয়ার ভিউ মিরার যেটা সেটাকে অপারেট করার পয়েন্ট। এই এসিটার ওপরও কিন্তু একটা ক্রোমের ফিনিশ রয়েছে এবং এটা কিন্তু এইভাবে খুলছে। ওয়েল, থ্রোটা কিন্তু খুবই ভালো, আমরা গরমকালে দেখেছি খুবই ভালো। ওয়েল, সাউন্ডে যদি স্পিকারে আসি তাহলে এইখানে একটা স্পিকার রয়েছে আর ওই কোনো একটা স্পিকার রয়েছে, দরজাতে আর বাকি গাড়ি কোথাও কিন্তু কোনো স্পিকার নেই। এখানে একটা নর্মাল মিরার, ডে লাইট মিরার নয়, বাট হ্যাঁ ডে লাইটের স্টকটা দিয়েছে যাতে ডে লাইটের মতো এফেক্টটা আসবে। ওয়েল, এখানে একটা লাইট রয়েছে আর তার সাথে রয়েছে আমার ফ্লিপস, কিন্তু এগুলোর মধ্যে কোনো মিরার নেই সানব্লাইন্ডের ছাড়া। এছাড়া কিন্তু আর সেরকম কোনো এক্সট্রা ফিচার নেই, বাট হ্যাঁ গাড়িটার ভেতরে কিন্তু স্পেস প্রচুর রয়েছে, স্পেস নিয়ে কিন্তু কখনোই কোনো বক্তব্য পেশ করেনি। আর এই যে সুন্দর কালারের যে সিট কভারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেনো অরিজিনাল, আপনি যদি চান রেনো থেকে ডেফিনেটলি এটা কিনতে পারবেন। ওয়েল, সামনে যে ডিজিটাল ডিসপ্লেটা এটা কিন্তু কন্ট্রোল করতে হয় এই মাঝখানটা স্টক বাটন আছে সেইটা দিয়ে। ওয়েল, কিছু কিছু অপশনস আছে যেগুলো আপনি স্ক্রল করে আপনাকে দেখাতে পারবো, এইগুলো কিন্তু রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার হিসেব অনুযায়ী। এখানে স্ট্রিপ থাকছে, ইনস্ট্যান্টিনিয়াস ফুয়েল মিটার আছে, আর কত কিলোমিটারে কত অ্যাভারেজ মাইলেজ পেয়েছেন সেটাও কিন্তু আপনাকে শো করে দেয়। ওয়েল, আমরা কিছুক্ষণ আগে অব্দি চালাচ্ছিলাম গাড়িটা, তাতে আমরা কিন্তু পেয়েছি হচ্ছে অ্যারাউন্ড 17.9 কিলোমিটারে মাইলেজ পেয়েছি আমরা কিছু দূর চালিয়ে এসেছিলাম। ওয়েল, এইটা হচ্ছে আমাদের আরপিএম মিটার, এইখানে হচ্ছে আমাদের ফুয়েল মিটার, আর এই ওপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু আমাদের হিট ইঞ্জিন টেম্পারেচার মিটার। তাহলে এছাড়া কিন্তু টেলটেল লাইটগুলো এই দিকে রয়েছে এবং এই দিকেও রয়েছে। আর এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা কিন্তু একটা মনোক্রোম্যাটিক স্ক্রিন, মানে হ্যাঁ কালার ডিসপ্লে নয় বাট মনোক্রোম্যাটিক, বাট হ্যাঁ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কারণ রিড আউট যেগুলো আছে সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায়। ওয়েল, যেহেতু এটা ক্লাইম্বার এডিশন এবং তার সাথে কিছু প্রিমিয়াম ফিট অ্যান্ড ফিনিশ রয়েছে, তার মানে এই যে হোয়াইট কালারটা দেখছেন দুটো দরজা স্ট্রিপে সেটাও কিন্তু হচ্ছে ক্লাইম্বারের জন্য, এইটা আগে কিন্তু অরেঞ্জ ছিল। বাট হ্যাঁ এই যে প্লাস্টিকটা রয়েছে, প্লাস্টিকটা কিন্তু ডেফিনেটলি একটু কাজ করাতে, প্লাস্টার খুবই স্ক্র্যাচি একটা প্লাস্টিক, মানে ক্যাচ 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 করে আওয়াজ কিন্তু হবে। বাট হ্যাঁ এই প্রাইসে কিন্তু এর থেকে বেটার কোয়ালিটি প্লাস্টিক কিন্তু আর কেউ দিচ্ছে না, মানে আমাদের চেনা পরিচিত মারুতিও কিন্তু দিচ্ছে না। ফলে সেই হিসেবে কিন্তু এই প্লাস্টিকটা কিন্তু খুবই ভালো। আর হ্যাঁ যেহেতু এখন ভারত সরকারের নতুন নিয়ম চলেছে সেই জন্য এখানে একটা এয়ারব্যাগ এবং এখানেও কিন্তু একটা এয়ারব্যাগ রয়েছে, মানে দুটো এয়ারব্যাগ আপনি পাবেনই পাবেন। ওকে গাইস, এইটা ছিল আমার রেনো কুইডের ক্লাইম্বার এডিশন নিয়ে ওয়াক অ্যারাউন্ড ভিডিও, পেছনে হচ্ছে এই গাড়িটা। এবং যদি আপনি এই পুরো ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে এটা ছোটো ছোটো পার্ট যেগুলো স্পেশাল চেঞ্জেস কী আছে ক্লাইম্বারে সেটা কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে পোস্ট করে দেব। যদি ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ যদি আপনাদের কোনো কিছু বলা থাকে তাহলে সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্টসে লিখুন, আমি ডেফিনেটলি অ্যান্সার দেওয়ার পুরোপুরি চেষ্টা করব। আমি দেব, আপনারা দেখছিলেন এভরিথিং এলস, থ্যাংক ইউ।